আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের শুরুতে শীতের বেশ কিছু ফুল গাছ আছে যেগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে। আর ফুল গাছ কার না ভালো লাগে, আমার কিন্তু খুবই পছন্দ। তারপরেও দুঃখের বিষয় হচ্ছে আমার একেবারেই ফুল গাছ হতে চায় না, মানে হয়ই না। তারপরেও শীতের ফুলগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, বেশ কিছু ফুল গাছ কিনেছি, বারান্দাটাকে একটু সাজিয়ে নেব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফুল গাছের পাশাপাশি আমার যে পুরনো গাছগুলো আছে ওই গাছগুলোকেও আমি রিপটিং করে নেব, একটু যত্ন করে নেব। কারণ শীতের আগ দিয়ে যদি আমি এগুলোকে যত্ন না করি, পরে দেখা যাবে গাছগুলো আর ভালো মতো বাড়বে না। তো যাই হোক, এই তো আমি পুরনো গাছগুলোকে কেটে ছেটে আবার একটু হচ্ছে কোকোপিট আর অন্যান্য সার মাটি দিয়ে পুনরায় গাছগুলোকে লাগিয়ে নিচ্ছি, আর সেই সাথে বারান্দাটাকে ক্লিন করে নিচ্ছি। যদিও বারান্দাটাকে কিন্তু আমি প্রতিদিনই ক্লিন রাখার চেষ্টা করি, তবে আজকে ডিপ ক্লিনিং করছি, সেই সাথে যেহেতু ফুল গাছ এনেছি আর সেটাই সাজাবো, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন যে আমার বারান্দাটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদিও আমার বারান্দাটা অনেক বেশি বড় না, একদমই ছোট, তারপরেও আমি চেষ্টা করি ছোট্ট এ বারান্দাটাকে আমার মনের মতো গুছিয়ে নিতে, আর মাঝে মাঝে একটু চেঞ্জ হলে মনটাও ভালো লাগে। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের যদি আমার ভিডিও এতটুকু ভালো লাগে, ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের মতো আরও অনেকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। তো এই তো এক এক করে আমি আমার ফুল গাছগুলোকে বারান্দায় হ্যাং করে দিচ্ছি। সাদা এই পটগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে, এগুলো আমি নতুন নিয়েছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে শীতের এই ফুল গাছগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না, আমি 30-35 টাকা করে এক একটা গাছ কিনেছি। খুব বেশি দামি গাছ কিনিনি, কারণ যেহেতু ফুল গাছ আমার হয়ই না, তো যেইগুলো মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আছে, একদম চিপের মধ্যে, ওই ফুল গাছগুলোই এনেছি। আমি প্রতি বছরেই দেখা যায় এই টাইপের ফুল গাছগুলো কিনি। তো এই তো এক এক করে আমার বারান্দায় একটা ঘাস কার্পেট আছে, ওটা বিছিয়ে নিয়েছি, আর দোলনাটা তো আছেই। দোলনা, ঘাস কার্পেট, ফুল আর পাখির ডাক সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগার জায়গা হচ্ছে আমার এই ছোট্ট বেলকনি। ন্যাচারাল গাছের পাশাপাশি আমার একটা জায়গা একটু ফাঁকা মনে হচ্ছিল, তাই আর্টিফিশিয়াল লতানো এই গাছগুলোও দিয়ে নিচ্ছি। দোলনাটাকে একটু সাজানোর জন্য একটা ছোট্ট সুন্দর মেঘের পছন্দের পুতুল দিয়ে নিয়েছি। নিচে হেলান দিয়ে আরাম করে বসার জন্য সুন্দর ছোট্ট একটা কুশন দিয়ে রেখেছি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। জানি না এত সময় ধরে আমার ভিডিওটা আপনারা দেখছেন কিনা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন, আর সেই সাথে পাশে থাকার বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখতে পারেন, যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কারণ আপনাদের ভালো লাগা আমাকে সামনের পথ চলতে অনেক সাহায্য করবে। যে সকল ভিউয়ার্স বন্ধু প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদের প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ, আর তাদের প্রতি রইল আমার অনেক ভালোবাসা। ছোট্ট এই বারান্দাটাকে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি, আর ভালোবাসার মানুষদের সাথে বসে চা খাচ্ছি, গল্প করছি। বারান্দার এই সৌন্দর্য শুধু দিনেই না, রাতের বেলাও কিন্তু অনেক ভালো লাগে। রাতের ঠান্ডা হাওয়া আর সেই সাথে
এইভাবে একটু লাইটিং করে নিয়েছি, দেখতে যেন অনেক ভালো লাগছিল। আপনাদের কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।